বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের হামলায় প্রশাসনের নীরব ভূমিকার সমালোচনা করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বলেছেন, এই সরকার এখন কারো সাথে পারে না, পারে শুধু খালেদা জিয়ার সাথে। সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক স্মরণ সভায় তিনি একথা বলেন। এখন যারা ক্ষমতায় আছে তারা বয়ান তৈরি করে মুক্তিযুদ্ধের চেতনা, অনেকদিন এই ট্যাবলেট বেঁচেছে না, এবং জঙ্গিবাদের ট্যাবলেট বেঁচেছে, এবং জঙ্গিবাদের নাম করে পার্শ্ববর্তী ভারত সহ আমেরিকা অন্যান্য দেশগুলোকে বিভ্রান্ত করেছে, সম্পূর্ণ সমর্থন নিয়ে ক্ষমতায় জবরদস্তভাবে চলেছে। যে কোনো ফ্যাসিবাদ তার নিজের ক্ষমতায় থাকার পেছনে একটা যুক্তি তৈরি করে, অনেকে সেই যুক্তিতে বিভ্রান্ত হন। সেই যুক্তির মধ্যে ছিল উন্নয়নের যুক্তি।